এই তুমি শুনিল হ্যাঁ বাজে গপসপ অন্য মানক বিষয়ে কথা হবারে অসুবিধা কোণ কিন্তু বাজে গপসপ খালি কথা হওয়া নুহে আপনার পছোড়ে কে আপনার খারাপ কথা কহুলে আপনার কেমতি লাগিব বহুত কষ্ট লাগিব হিতোপদেশ বারর অঠরের বাইবল কহে বাচাড়তা খড়গা ঘাত পরি তবে খন্ডা আপনার মুহর ন বাহার আপনার কোণ করে পে কোণ আপন মুহ হি খোলা উচিত নুহে ফিলিপিয় দুইর চারিরে বাইবল কহে আমি অন্যর বিষয়ে মনোযোগী হওয়া উচিত অর্থাৎ আমি অন্য মানক বিষয়ে কথা হওয়া উচিত কিন্তু এহা খুব শীঘ্র খারাপ রূপ নেই পারে আউ অন্য মানক ইজ্জতরে দাগ লাগি পারে এপরি ন হওয়া পাই আপন কোণ করে পারিবে যেতবে আপন কাহারি ভুল বিষয়ে কথা হুঁতি কিংবা কাহারি কু নিন্দা করন্তি ইয়ার অর্থ আপনার কথা বাজে গপসপর রূপ নেউছি কথা সেইটি শেষ করন্তু আউ কিছি কথা হুঁতু বেশি ভাবন্তুনি তুরন্ত পদক্ষেপ নিয়ন্তু কথা খুব শীঘ্র গোটিয়ে কানরু আউ গোটিয়ে কানকু চালি যায় মনে রখন্তু হুয়েত আপন গুজব আরম্ভ করে নাহান্তি কিন্তু যে গুজব প্রসার করে সিয়ে বি দোষী যদি আপন চাহান্তি আপনার মনকু আঘাত ন পহঞ্চু তেবে প্রথম থেসলনিকীয় চারির এগারে থিবা পরামর্শ মানন্তু যাহা কহে নিজর কামরে মন লগাও অন্য মানক বিষয়ে কিছু বি কহিবা পূর্বরু নিজকে পচারন্তু কোন মতে সবু কথা জনা অছি মু যাহা কহিবি যদি সমস্ত জানি জানতি তেবে সে বদনাম তো হেবে নি আউ লোকে মো বিষয়ে কোন কহিবে মনে রখন্তু কথা হো হো কাহারি বিষয়ে খারাপ কথা সেথিরে পশিলে তুরন্ত পদক্ষেপ নিয়ন্তু এপরি কলে আপন বি খুশিরে রহিবে আউ অন্য মানে বি প্রেস দ লর্ড সমস্ত প্রেস দ লর্ড যে মাসে কি আউটে ভিডিও কম আপনার মানুষ মু স্বাগত করুছি আউ অনেক দিন পরে পুঁ থে বাহারে ভিডিও তৈরি করা নিমন্ত সুযোগ মিলা আউ সে যা বি হো বাহারে হো কিংবা ঘরে হো আমি মানে পরমেশ্বর বাক্য আমি শ্রবণ করা আজির বিষয়বস্তু তো আপনার নিশ্চয় দেখলে যে অসার কথাবার্তা বিষয়ে আমি মানে আলোচনা কলে বাইবল মধ্যে বর্ণনা করে অসার কথাবার্তা হো না অসার কথাবার্তা ঠার দূরেই রুহ এটা সাধু পাউল বি কহতি তাঁকর পত্র মানকরে মানে টোটাল করে অসার কথাবার্তা তুমি হব না এটা পবিত্র ধর্মশাস্ত্র বাইবেল বি মানা করে কিন্তু যদি আমি দেখিবা প্রিয় বন্ধুগণ আজিকালি এ দুনিয়া রে আপন বি নিশ্চয় অনুভব করিথিবে প্রায়ত গাঁ গহলির লোক মানে সেমানে গোটিয়ে জায়গার একাঠি হয়ে বসিকি কথাবার্তা করিয়া নিমন্তে সেমানে বহুত ভালো পাইথান্তে তবে কথাবার্তা যেমতি করা যায় সেমতি করে কিছু লাভ নাই যদি কথাবার্তা আমার ভিতরে আমার আলোচনা মধ্যে যদি কোনসি গোটিয়ে বিষয় সমাধান হয়ে পারুছে কিংবা যদি কোনসি গোটিয়ে বড় সমস্যা হয়ে যাইছে ধরা যা বিরাট বড় সমস্যা আউ তার সমাধান হয়ে পড়ু না আউ চালো আমি চারি পাঁচজন মিশিকি আমি বসিবা বসিকি আমি আলোচনা করিবা এ সমস্যাটা কেমতি আমার সমাধান হয়ে পারিব সে জাগতিক হো কিংবা আত্মিক হো তবে সেইটা হচ্ছে অলগা বিষয় কিন্তু গোটে জায়গার একাঠি হয়েকি মানে ইয়ার সিয়ার কথা আলোচনা করিবা মানে ডিসকশন করিবা আপনার বি দেখিবে গাঁ গড়ি মানকরে আউ আউটে বিষয় কথা হোথবে তো হোথবে তো কথা সেমানকর সরু নথিব মানে কথা চালিথিব সন্ধ্যা হয়ে গলানি তথাপি কথা সরু নথিব মানে এমিতি বা আপন দেখিথিবে মু দেখিছি আউ যদি আপন দেখিছন্তি তবে কমেন্ট করন্তু যে হ্যাঁ আমি মধ্য দেখিছু আমার এটি মধ্যে এমতি ঘটুছি যে লোকমানে অসাররে বসিকি সেমানে কথাবার্তা হুঁতি আউ অসার কথাবার্তা হওয়ার দ্বারা আউ গোটে বিষয় সৃষ্টি হুয়ে যেটা কি বড় খতরনাক মানে মারাত্মক বিষয়
মানে বেড়ে বেড়ে আলোচনা মাধ্যমে এমিতি হুয়ে যে লোক মানে মন্দ বিষয় আলোচনা করতে এবং সেই বিষয়কু কার্যকরী করা নিমন্ত মধ্য সে সংকল্প নিয়ন্তি। এপরি অনেক বিষয় রয়েছে, অনেক ঘটনা রয়েছে যেটাকে আমার চতুর্পার্শ্বরে ঘটুছে। তবে খ্রিস্টর প্রিয় ভাই এবং ভনী মানে যদি আপনার পাখে সময় আছে, টাইম আছে, তবে আপনার বাইবল অধ্যয়ন করন্তু, প্রার্থনা করন্তু, আত্মিক জীবন কাটন্তু, কিন্তু আপনার সময় আপনার নষ্ট করন্তু না, কারণ সময় হচ্ছে বহুত অল্প। পবিত্র বাক্য বাইবেল বর্ণনা করে আম পাখে বেশি সময় না, বহুত অল্প সময় আছে। অল্প সময়কু কেমিতি বিনিযোগ করিয়াকে হব, আউ এই অল্প সময় ভিতরে আমি কেমিতি ঈশ্বরঙ্ক রাজ্য নিমন্তে প্রস্তুত হবা, আর কেমিতি আত্মিক জীবন বড়িবা, কেমিতি আমার বলকা সময়কু প্রার্থনা এবং বাইবল অধ্যয়নের বিতাইবা, সেই বিষয়ে ডিসকশন করন্তু। আউ বিশেষ করে ফালতু কথাবার্তা মানে অসার কথাবার্তা হুয়ন্তু না, শিখন্তু, অন্যকু মধ্য আপন শিখান্তু। সমস্তকু আন্তরিক নমস্কার।